টঙ্গীর তুরাগতীরে আয়োজিত তাবলিগ জামাতের একাংশের বিশ্ব ইজতেমার আজ আখেরি মোনাজাত। এ বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, জানাবেন সেখানকার সার্বিক পরিস্থিতি। আপনি জানেন যে আজকে আখেরি মোনাজাত, সেই আখেরি মোনাজাত যিনি শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আমি যদি দেখাতে চাই, আমার পেছনে লাখো মুসল্লিরা তারা কিন্তু এই মোনাজাতে অংশগ্রহণ করেছেন। আর পাশাপাশি যেটা হচ্ছে যে এই শুধু ইজতেমা ময়দান নয়, সেই ইজতেমা ময়দানের বাইরেও অনেকেই কিন্তু বিভিন্ন জায়গাতে অবস্থান নিয়েছেন, মোনাজাতে অংশ নিয়েছেন। শুরুতেই যেটা হয়েছে যে সকালবেলায় হিদায়তি বয়ানের মাধ্যমে শুরু হয় আজকের আনুষ্ঠানিকতা। এর পরবর্তীতে নসিহতের বয়ান দিয়েছেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। তার পরবর্তীতে এই যে আজকে বিশ্ব ইজতেমার যে আখেরি মোনাজাত, সেই আখেরি মোনাজাতে যিনি করছেন তিনি হচ্ছেন কাকরাইল মসজিদের পেশ ইমাম, যিনি মাওলানা জুবায়ের আহমেদ, তিনি পরিচালনা করছেন আজকের আখেরি মোনাজাত। তো আপনি দেখতে পাচ্ছেন যে আত্মশুদ্ধি, নিজ নিজ গুনাহ মাফ, সব বালা মুসিবত থেকে হেফাজত ও রহমত প্রার্থনায় লাখো মুসল্লিদের আকুতিতে এই আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন লাখো মুসল্লিরা। যেটা হচ্ছে বিশ্ব ইজতেমার এটি একটি একাংশ। আর সেক্ষেত্রে মাওলানা জুবায়ের অনুসারীদের আখেরি মোনাজাতে তারা কিন্তু অংশ নিয়েছেন, যেটা শুরু হয়েছে আজকে সকাল 10টা থেকে শুরু হয়েছে। এখন কতক্ষণ চলবে সেটা কিন্তু আসলে দেখার বিষয়। সেই আখেরি মোনাজাতে যে সাধারণ মুসল্লিরা তারা কিন্তু জানিয়েছেন বা তারা যে প্রার্থনা করবেন সেটাও তারা কিন্তু বলেছেন যে দেশের কল্যাণ, মুসলিম উম্মার সুদৃঢ় ঐক্য, আখেরাত ও দুনিয়ার শান্তি কামনা করবেন তারা। এমনকি দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানান লাখ লাখ মুসল্লি। আল্লাহ দরবারে আকুতি মিনতি করে চোখের পানি ফেলেন বা ফেলছেন এই ধর্মপ্রাণ মুসল্লিরা। আর সেক্ষেত্রে আমিন আল্লাহুম্মা আমিন ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে এই মহামমিন ও দয়াময় আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ মুসল্লিগণ আকুতি জানাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে এই শীতকে উপেক্ষা করে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে তারা এই জায়গায় এই মোনাজাতে অংশ নিয়েছেন এবং আল্লাহ দরবারে আকুতি মিনতি করে চোখের পানি ফেলেন ধর্মপ্রাণ মুসলিমরা। আমরা যদি একটু জানতে চাই যে আমি যদি জানতে চাই যে মুসলিমরা দেখছেন যে وانت تجعل الحسن سهلا اذا شئت اللهم لا سهل الا ما جعلته سهلا وانت تجعل الحسن سهلا اذا شئت لا اله الا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين نسالك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل مثل والسلامة من كل اسم لا تدع لنا ذنبا الا غفرته يا ارحم الراحمين يا ارحم الراحمين ولا هم الا فرجته ولا كرب الا نفسته ولا مرض الا شفيته وعافيته ولا حاجة هي لك رضا الا قضيتها يا ارحم الراحمين يا ارحم الراحمين اللهم ارزقنا في تيسير كل عسير فإن تيسير كل عسير عليك يسير ونسألك اليسر والمعافاة في الدنيا والآخرة اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ما علمنا منه ما لم نعلم ونعوذ بك من الشر كله عاجله وآجله ما علمنا منه ما لم نعلم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
اللهم انا نسالك خير ما سالك منه نبيك سيدنا محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك سيدنا محمد صلى الله عليه وسلم وانت المستعان وعليك البلاء ولا حول ولا قوه الا بالله العلي العظيم আমরা গুনাহগার আপনি আমাদের মেহরবান রব মাফ করতে বলা এল্লাহ আপনি আমাদের গুনাহকে মাফ করে দেন আপনার পছন্দনীয় বান্দার উচিনায় পুরা মজমার আমাদের জিন্দগি গুনা মুক্ত হয়ে যায় সারা দুনিয়ার সমস্ত মুসলমান নর নারী সকলের গুনাকে আপনি মাফ করে দেন সকলের গুনাকে আপনি মাফ করে দেন সকলের গুনাকে আপনি মাফ করে দেন ইমানের হাকিকত কামাল নসিব করে দেন ইমানি সিফাত আমাদের দ্বারা আমাদের মধ্যে পয়দা করে দেন ইমানি গুণাবলী আমাদের মধ্যে পয়দা করে দেন ইমানি জিন্দগি নসিব করে দেন ইমানের হাওয়া চালায় দেন ইমানের হাওয়া চালায় দেন ইমানকে শক্তিশালী করে দেন ইমানের দলকে দিলের ভিতরে মজবুত করে দেন দুনিয়ার কোন লোভ লালসা ভয় ভীতি আমাদেরকে ইমান থেকে হটাইতে না পারে এরকম ইমান আমাদেরকে নসিব করে দেন ইমানের সঙ্গে জিন্দগি নসিব করেন ইমানের সঙ্গে মৌত নসিব করেন ইমানের সঙ্গে মৌত নসিব করেন ইমানের সঙ্গে মৌত নসিব করেন মৌত বা ভাদল মৌতের মধ্যে বরকত নসিব করেন আখেরাত আমাদেরকে ইমানের উপরে মজবুত রাখেন কবরে ইমানের উপরে মজবুত রাখেন কবরে ইমানের উপরে মজবুত রাখেন কিয়ামতের ময়দানে ইমানের উপরে মজবুত রাখেন আমাদের ইমানকে মজবুত করে দেন ইমানি মেহনতের মধ্যে আমাদের লাগিয়ে লাগাই দেন আমরা ইমানকে ছেড়ে দিয়া দুনিয়াকে বড় মনে করে দুনিয়ার মেহনতের মধ্যে লাগছি ইমান যে আপনি দান করছেন ইমান সবচেয়ে বড় নিয়ামত ছিল আপনার সবচেয়ে বড় সম্পদ একজন মুসলমানের ইমানের চেয়ে বড় সম্পদ আর কিছুই নাই আজ মুসলমান ইমানকে ছেড়ে মালকে বড় সম্পদ মনে করতেছে দুনিয়াকে বড় সম্পদ মনে করতেছে তবলিগের মেহনতের দ্বারা হর মুসলমানকে তার ইমানের মূল্য বুঝার তৌফিক নসিব ফরমান তার ইমানের সম্পদকে হেফাজত করার তৌফিক নসিব ফরমান ইমানের মূল্য মূল্যবোধের ভিত্তি পয়দা করে দেন ইমানই যে সবচেয়ে বড় সম্পদ একথা বুঝবার তৌফিক নসিব করে দেন ইমানের সঙ্গে দুনিয়ার জিন্দগি নসিব করে দেন আখেরাত ইমানের উপরে মজবুত রাখেন মৌত মা বাদল মৌতের মধ্যে বরকত নসিব করে দেন শখ নসিব করে দেন সুন্নত মোতাবেক জিন্দগি জামনের তৌফিক নসিব করে দেন রাসুলহীন 24 ঘন্টার জিন্দগি আমাদের ইবাদত আমাদের বন্দেগি সব সুন্নত মোতাবেক করার তৌফিক নসিব করে দেন সুন্নত রূপে আমাদের জিন্দগি উঠায় দেন আর সুন্নতের আগ্রহ আমাদের জিলের ভিতরে পয়দা করে দেন সুন্নতের শখ আমাদের জিলের ভিতরে পয়দা করে দেন আমাদের ভিত্তিগত জিন্দগি ইবাদতের জিন্দগি সমস্ত দুনিয়ার সমস্ত দাব সুন্নত মোতাবেক করার তৌফিক নসিব করে দেন সুন্নত আমাদের মধ্যে জিন্দা করে দেন পুরা উম্মতের মধ্যে সুন্নতকে জিন্দা করে দেন বিদআতকে খতম করে দেন সুন্নতকে জিন্দা করে দেন বিদআতকে খতম করে দেন মুতাবে ইবাদতকে জিন্দা করে দেন নাফরমানিকে খতম করে দেন
আপনার নাফরমানির প্রতি ঘৃণা পয়দা করে দেন, আপনার হেফাজতের প্রতি আগ্রহ পয়দা করে দেন, আপনার হেফাজতের শখ আগ্রহ পয়দা করে দেন, আপনার হুকুম মোতাবেক তোমাদের জিন্দগি চালাবার তৌফিক নসিব করে দেন, আপনার হুকুম মোতাবেক জিন্দগি চালার তৌফিক নসিব করে দেন, আপনার নাফরমানি থেকে আমাদেরকে ফিরিয়ে রাখেন, আপনার নাফরমানি থেকে আমাদেরকে জবরদস্তি ফিরিয়ে রাখেন, আপনি তৌফিক দিনে বাড়া, আপনার ইবাদত করার তৌফিক আমাদেরকে নসিব করে দেন, খুশিবাড়ি নামাজ নসিব করে দেন, আপনার ইবাদত শিখার তৌফিক নসিব করে দেন, নামাজকে সুন্দরভাবে আদায় করার তৌফিক নসিব করে দেন, নামাজের পাবন্দি পাবন বানায় দেন, নামাজের পাবন আমাদেরকে বানায় দেন, নামাজে নামাজের শখ আগ্রহ আমাদের ধীরে ধীরে পয়দা করে দেন, হেসবে নাফে আমাদেরকে নসিব করে দেন, জেহালত আমাদের দুজন থেকে দূর করে দেন, মূর্খতা অজ্ঞতা দূরে ভিতর থেকে দূর করে দেন, ইলম আমাদেরকে নসিব করে দেন, যে এলম আপনি আসমান থেকে নাজিল করছেন, লাওহে মাহফুজ থেকে নাজিল করছেন, সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য নাজিল করছেন, ওই ইলমের শখ আগ্রহ আমাদের ধীরে ভিতরে পয়দা করে দেন, ইলমের মূল্যবোধ আমাদের ধীরে ভিতরে পয়দা করে দেন, ইলমকে কদর করার তৌফিক নসিব করে দেন, তৌফিক নসিব করে দেন, আপনার শুদ্ধ ধ্যান আমাদেরকে নসিব করে দেন, গফলতকে আমাদের দূর করে দেন, গফলতকে দূর করে দেন, শুদ্ধ ধ্যান নসিব করে দেন, আমাদের আখলাককে সুন্দর করে দেন, আমাদের আখলাককে সুন্দর করে দেন, আমাদের থেকে বদ আখলাকিকে দূর করে দেন, বদ আখলাকিকে দূর করে দেন, সামাইল দ্বারা আরাস্তা ফরমান, রাজাইল থেকে পাক ফরমান, সমস্ত ভালো ভালো গুণ আমাদের নসিব করে, সমস্ত খারাপ গুণ থেকে আমাদেরকে, খারাপ দোষ থেকে আমাদেরকে মুক্ত করে দেন, মুসলমানের জানমাল আবরু ইজ্জতের হেফাজত ফরমান, মুসলমানের মুলকের হেফাজত ফরমান, মুসলমানের ইমান আমাল আখলাকের হেফাজত ফরমান, আপসে উলফত মোহাম্মত কায়েম ফরমান, ইত্তেফাক ও ইত্তেহাদ কায়েম ফরমান, তাফারুক ও তাশাদ্দুদ খতম ফরমান, ঝগড়া বিবাদ মারামারি হানাহানিকে খতম ফরমান, ইখলাসের দৌলত নসিব ফরমান, আপনাকে রাজি করার জজ্বা আমাদের ভিতরে পয়দা ফরমান, হর কাজে আমরা আপনাকে রাজি করতে চাই, এরকম জজ্বা আমাদের দিলের ভিতরে পয়দা করে দেন, আপনি আমাদের রব, আপনি যদি আমাদের উপরে রাজি হয়ে যান, আমাদের আর কোনো অসুবিধা থাকবে না, দুনিয়াতেও থাকবে না, আখেরাতেও থাকবে না, আপনি আমাদের উপরে রাজি হয়ে যান, আপনার নিজামারি জিন্দগি আমাদেরকে নসিব করে দেন, আপনার নিজামারি জিন্দগি আমাদেরকে নসিব করে দেন, নারাজিবাড়ি জিন্দগি থেকে আমাদের হেফাজত ফরমান, আপনার নারাজিবাড়ি জিন্দগি থেকে হেফাজত ফরমান, আপনার রেজাবাড়ি জিন্দগি আমাদেরকে নসিব ফরমান, আমাদেরকে দুনিয়া তলাবি মন্দি দিয়ে গাড়ি থেকে হেফাজত ফরমান, দিনের কাম দুনিয়ার জন্য করা থেকে হেফাজত ফরমান, দিনের কাম খালেস আপনার জন্য করার তৌফিক নসিব করান, এই দাওয়াত ওয়ালা কামকে পুরো আরব আমি জিন্দা ফরমান, পুরো উম্মতকে দাওয়াত ওয়ালা কাজে মুজতামে ফরমান, এই কাজে সমস্ত রুকাওয়াতকে দূর ফরমান, সমস্ত রুকাওয়াতকে দূর ফরমান, সমস্ত রুকাওয়াতকে দূর ফরমান, এই কামকে সারা দুনিয়াতে জিন্দা ফরমান, পুরো আরব আমি পুরো উম্মতকে এই দাওয়াত ওয়ালা কাজে মুজতামে ফরমান, এই কাজের মধ্যে লাগাই দেন, এই কাজের সমস্ত রুকাওয়াতকে দূর ফরমান, সমস্ত বাধাকে দূর করে দেন, সমস্ত বাধা বিপত্তিকে দূর করে দেন, সহজ করে দেন, সহলত ইউসুফের মামলা ফরমান, ফজল সালামের মামলা ফরমান, মাহফিয়ত মামলা ফরমান, এই কাম কামকে হেফাজত ফরমান, কাম করতে বলাদেরকে হেফাজত ফরমান, কামের মারাকিব তরিকে হেফাজত ফরমান, হাসা জানেব থেকে হেফাজত ফরমান, উপর নিচে ডাইনে বাঁয়ে আগে পিছনে থেকে হেফাজত ফরমান, হাতের কলমাকে বুলন্দ ফরমান, বাতিলের কলমাকে নিচা ফরমান, বাতিলের স্কিমকে ফেল ফরমান, বাতিলের সমস্ত স্কিমকে ফেল করে দেন, বাতিলের সমস্ত চক্রান্তকে ফেল করে দেন, বাতিলের সমস্ত চক্রান্তকে ফেল করে দেন, বাতিলের সমস্ত চক্রান্তকে ফেল করে দেন, আপনি করতে পারবেন, জমিন আসমানের মালিক আপনি, জমিন আসমানের সমস্ত মখলুকের চুলের ঘুটি আপনার হাতে,
আল্লাহ যারা ইসলামকে নুকসান পৌঁছাতে চায়, আল্লাহ দিনের কামে বাধা হতে চায়, আল্লাহ তাদের ব্যবস্থা আপনিই করেন, আল্লাহ আপনিই তাদের ব্যবস্থা করেন। আল্লাহ আমাদের শক্তি নাই, আমাদের ক্ষমতা নাই, সব ক্ষমতা আপনার, সব শক্তি আপনার। আল্লাহ পাশের সমস্ত চক্রান্তকে ফেল করে দেন, আল্লাহ যত রকম দুনিয়াতে ফিতনা ফসাদ রাস্তা বন্ধ করে দেন, আল্লাহ পাশের চক্রান্তকে ফেল করে দেন, আল্লাহ পাশের চক্রান্তকে পাশের উপরে ব্যবহার করেন, আল্লাহ পাশের চক্রান্তকে পাশের জন্য ব্যবহার করেন। আল্লাহ তাদের স্কিম তাদের উপরে ব্যবহার হোক, আল্লাহ আল্লাহ হকের কালমাকে বুলন্দ ফরমান, আল্লাহ হকের রাস্তাকে প্রশস্ত করে দেন, আল্লাহ হকওয়ালাদের মদদ ফরমান, আল্লাহ হকওয়ালাদের মদদ ফরমান, আল্লাহ হকওয়ালাদের মদদ ফরমান, আল্লাহ হকওয়ালাদের মদদ ফরমান, আল্লাহ হকের রাস্তাকে খুলে দেন, আল্লাহ হকের রাস্তাকে খুলে দেন, আল্লাহ হকের হেফাজত ফরমান, হকওয়ালাদের হেফাজত ফরমান, কাইদি দাঈ দামিলে হাল ফরমান, আল্লাহ কদম কদমে নুসরত ফরমান, মামলা ফরমান। আল্লাহ আপনার নুসরত ছাড়া কিছুই হবে না, আল্লাহ আপনি নুসরত করলে বালা, আল্লাহ আপনি নুসরত করেন, আল্লাহ হকের মদত ফরমান, গাইবে জাহিদ শামের হাল ফরমান, আল্লাহ কদম কদমে নুসরত ফরমান, সহর ইসলের মামলা ফরমান, আল্লাহ ফজল কলমের মামলা ফরমান। আল্লাহ ইস্তেমায় যা কিছু বলা হয়েছে শোনা হয়েছে, আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ ইস্তেমাকে কবুল করেন, আল্লাহ ইস্তেমাকে কবুল করেন, আল্লাহ ইস্তেমাকে কবুল করেন, আল্লাহ সারা আলমের জন্য হিদায়তের ফয়সলা করেন, আল্লাহ সারা আলমের জন্য হিদায়তের ফয়সলা করেন, আল্লাহ সারা আলমের জন্য হিদায়তের ফয়সলা করেন, আল্লাহ খাস করে এই দেশের জন্য হিদায়তের ফয়সলা করেন, আল্লাহ হর 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 মুসলমানকে আল্লাহ এই কাজের মধ্যে লাগাই দেন, আল্লাহ এই কাজের মধ্যে লাগাই দেন, আল্লাহ যারা এই ইস্তেমার মধ্যে আল্লাহ মেহনত করছে, আল্লাহ তাদের সকলকে আপনি কবুল ফরমান, আল্লাহ তাদের বদলা দুনিয়া আখেরাতে তাদেরকে নসিব করেন, আল্লাহ যারাই যে কোনো তবে আল্লাহ এই ইস্তেমার জন্য আল্লাহ সাহায্য করছে, সহানুভূতি করছে, আল্লাহ এর জন্য মদত করছে, আল্লাহ তাদেরকে আপনি কবুল ফরমান, আল্লাহ তাদের বেহতরিন বদলা দুনিয়া আখেরাতে তাদেরকে নসিব করেন, আল্লাহ যারা আমাদের কাছে দোয়ার জন্য বলছে, লিখছে, আশা করছে, আল্লাহ তাদের সমস্ত জাহিদ হাজারকে পুরা ফরমান, আল্লাহ পরেশান হালদের পরেশানিকে দূর ফরমান, আল্লাহ বিমারদেরকে শেফায়ে কামিলা আজরে নসিব ফরমান, আল্লাহ বিমারদেরকে শেফায়ে কামিলা আজরে নসিব ফরমান, আল্লাহ যারা করোনে আটকে আছেন তাদের গায়ে থেকে করোনায় সুরত পয়দা ফরমান, আল্লাহ না হক মোকদ্দমায় আটকে আছেন তাদের খালাসি নসিব ফরমান, আল্লাহ যারা হক মোকদ্দমায় আটকে আছেন তাদের খালাসি নসিব ফরমান, আল্লাহ আমাদের দোয়াকে আপনার মেহরবানি দ্বারা কবুল ফরমান। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.